তিনটে জিনিস বিজনেসের জন্য যেটা মেইন তিনটে প্রবলেম হয়, তিনটে প্রবলেমের সলিউশন পেয়ে যাচ্ছে। এক হচ্ছে প্রফিট, সেকেন্ড হচ্ছে সিকিউরিটি, থার্ড হচ্ছে সাপোর্ট। ওয়ারেন্টি গ্যারান্টি যা রয়েছে রয়েছে। আপনার কাছে সব থেকে বড় অফার হচ্ছে আপনি যে মালটা আমার কাছে নিয়ে যাচ্ছেন আপনি বিক্রি করতে পারছেন না, আপনার পয়সা স্টক হয়ে আছে, আপনি আমার কাছে মাল নিয়ে চলে আসেন, পয়সা নিয়ে নিন। আপনি আমাদের কাছে ফুল সাপোর্ট পেয়ে যাচ্ছেন, টেকনিক্যাল সাপোর্ট বলেন, আপনার অনকল সাপোর্ট বলেন, ফিজিক্যাল সাপোর্ট সব রকম আপনার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন। আগামী মাসের সানডেতে আমাদের একটা সেলার্স প্রোগ্রাম থাকছে কলকাতাতে, 14 তারিখের মধ্যে হতে পারে। আপনারা অন কল ভেনু এবং ডেট কনফার্ম করে নেবেন, কনফার্ম করে আপনারা আসবেন। সেখানে আমাদের সেলার্সদের জন্য ট্রেনিং এবং সেলার্সদের জন্য কিট প্রোভাইড করে দেওয়া হবে। তো আবার চলে এলাম বহুদিন বাদে নতুন একটা ভিডিও নিয়ে। তো অনেকেই বলেছিলেন যে আমরা ব্যবসা করতে চাই ল্যাপটপের, তো আমাদের জন্য কিছুটা সন্ধান দেওয়ার জন্য আমি আপনাকে কথা বলেছিলাম এই নিয়ে যে কিছুটা সন্ধান কিছুটা সুযোগ করে দেওয়ার জন্য যাতে সবাই ব্যবসা করতে পারে। দাদার এই যে ভিডিওর কনসেপ্ট প্রথম থেকে কিন্তু নতুন বিজনেস কনসেপ্ট দেওয়ার জন্যই এবং এটা অনেক লোকে হেল্প পেয়েছে। আপনার ভিডিও একদম অনেক আছে, কিন্তু আজকের ভিডিও হচ্ছে ব্যবসা করার জন্য। যারা যেন ব্যবসা করবেন ল্যাপটপের, আর ল্যাপটপ একটা এমনই আইটেম যে সবসময় চলবে, একদমই তাই, ফিউচারে বন্ধ হয়ে যাবে, একদমই তাই। আজকে আমি সাইকেল দোকান খুললাম, কালকে সাইকেল চালানো বন্ধ, খুব কম লোক চালাচ্ছে সাইকেল, সবাই বাইক চালাচ্ছে, কালকে সাইকেল দোকান বন্ধ হতে পারে। আজকে বাইক চলছে, কালকে আবার ইলেকট্রিক বাইক আসতে পারে, ইলেকট্রিক স্কুটি চলে আসছে অলরেডি, বাইকের দোকান আস্তে আস্তে কমে যাবে, অন্যরকম সিস্টেম চালু হবে আরকি। কিন্তু এটা একটা এমন ব্যবসা যে লাইফ টাইম চলবে আরকি, একদমই তাই। যেটা হচ্ছে গিয়ে আপনার যে নতুন বিজনেস করতে চাইছেন তার জন্য সুবিধা হচ্ছে, সে অনেক অল্প ইনভেস্টমেন্টে নিজের জায়গাতে, বাড়ির সামনে হয়তো একটু জায়গা আছে সেইখানে, কিংবা হয়তো নিজের একটা ছোট শপ আছে, মোবাইলের দোকান আছে, কিংবা অন্য কিছু দোকান বিজনেস করছেন যেখানে হয়তো ভালো হয়তো বিজনেস আপনার চলছে না, সেখান থেকে আপনি চাইছেন একটা ভালো ইনকাম অন্য জায়গা থেকে যদি সেকেন্ড সোর্স চলে আসে, সেরকম লোক, কিংবা অনেকে হয়তো ল্যাপটপের বিজনেস করছেন, তারা তো অলরেডি আমার সাথে কাজ করছে না, হ্যাঁ মাসে ইনকাম করতে পারবে, একদমই তাই, একদমই তাই। এবার নতুন যারা কাজ করছেন তাদের জন্য সব থেকে সুবিধাটা কি হচ্ছে, ইনিশিয়ালি ওদের এক্সপেকটেশনটা ধরুন 10-15 হাজার থেকে স্টার্ট করে ভবিষ্যতে পরে আস্তে আস্তে বাড়লো। আর একটা সমস্যা হচ্ছে কাস্টমারদের, কাস্টমারের সমস্যাটা কি হচ্ছে, আপনি ধরুন বাড়ি বর্ধমান, আপনার বর্ধমান থেকে, হ্যাঁ কিংবা শিলিগুড়ি, আপনি শিলিগুড়ি থেকে আসছেন পুরো রাতে জার্নি করে কলকাতা আসছেন খালি একটা ল্যাপটপ নিতে। প্রচুর কাস্টমার আমার এরকম আছে যারা ল্যাপটপ নিতে কলকাতা আসেন। এবার ল্যাপটপ নিতে কলকাতা আসার পরে আবার ভবিষ্যতে হয়তো কোনো প্রবলেম হলো, সেটা কী হলো, আবার সেই কলকাতা পাঠানো কিংবা আসা, এটা একটা আপনাদের জন্য সমস্যা হচ্ছে। আর সবথেকে বড় যেটা সমস্যা হচ্ছে, একটা লোক আমাকে ফোন করে ল্যাপটপ কিনছে, কিংবা অনলাইন আমার পোর্টাল আছে সেখান থেকে ল্যাপটপ কিনছে। তো অনলাইন পোর্টালে ল্যাপটপ কিনছে বটে, কিন্তু টাকাটা দেওয়ার সময় একটা ডাউট হচ্ছে যে আমি যে এই টাকাটা দিচ্ছি, এই টাকাটা দিয়ে আদৌ তো আমি আমার এক্সপেক্টেড ল্যাপটপটা পাবো, তো পুরনো ল্যাপটপ, একদমই, যেহেতু পুরনো ল্যাপটপ, এক্স্যাক্টলি কি ল্যাপটপের পিসটা পাবো, ল্যাপটপটা দেখতে নতুন হবে নাকি একটা কাবাড়া ল্যাপটপ আমাকে পাঠিয়ে দেওয়া হবে, পুরো ব্যাপারটা, মানে যেহেতু মানে আপনি না দেখে পয়সাটা দিচ্ছেন, প্লাস হচ্ছে কি আপনি পার্সোনালি আমাকে জানেন না, আপনি ভিডিও দেখে আপনি আমাকে পয়সা পাঠাচ্ছেন অনেকে, এবার থেকে তাদের জন্য সুবিধাটা হচ্ছে আপনারা নিজের এলাকাতে আপনারা ল্যাপটপটা দেখছেন, দেখে পয়সা দিয়ে কিনছেন, প্লাস হচ্ছে আমার যেটা অনলাইন পোর্টাল, এখন অনলাইন পোর্টাল যেটা চলছে সেই অনলাইন পোর্টাল থেকে লোকে অর্ডার করবে, কিন্তু লোকাল শপে গিয়ে আপনি মালটা নেবেন, আপনি ক্যাশ অন ডেলিভারি করছেন কিন্তু আপনি ইমিডিয়েট সেম ডেতে মালটা পেয়ে যাচ্ছেন, কিংবা নেক্সট ডেতে মাল পেয়ে যাচ্ছেন, ধরুন আপনার লোকাল স্টোরে মালটা এখন অ্যাভেলেবেল নেই, তো কাল আজকে রাতে মাল উঠলো, কালকে আমার ওখানে মাল পৌঁছে যাবে, আপনি মালটা পেয়ে গেলেন। তো কাস্টমারের সুবিধা হচ্ছে একদম ফাস্ট ডেলিভারি, প্লাস হচ্ছে গিয়ে মাল দেখছে, দেখে পয়সা দিচ্ছে, কাস্টমারের ফুল স্যাটিসফ্যাকশন, 100% সিকিউরিটি। এবার আমার বিজনেস ভাই যারা বিজনেস করবেন তাদের জন্য আসি, তাদের জন্য আমার ফুল সিকিউরিটি থাকছে। তাদের বিজনেস প্রজেকশনটা বলি, মোটামুটি ধরুন আপনি 2 লাখ মতো যদি ইনভেস্ট করেন, কাছাকাছি 2 লাখ মতো হলে, হ্যাঁ 2 লাখ মতো, আমি কেন বলছি 2 লাখে না, মানে পুরো সমস্ত ল্যাপটপের একটা প্যাকেজ হয়ে যায়, মানে আমি যা ভেবেছি, অবশ্যই আপনি 50,000 দিয়েও শুরু করতে পারেন, কিন্তু কি হবে ধরুন একটা ল্যাপটপের কাস্টমারের রিকোয়ারমেন্ট আছে একটা 30,000 টাকা দামের একটা ল্যাপটপ, আমি দোকানদার, হ্যাঁ আমি যখন বলবো আমি দোকানদার, আমাকে 2 পিস ল্যাপটপ থাকবে, একদম সেটাই, সেটাই চাপ। প্লাস আর একটা আমার কি সমস্যা হবে, ধরুন আমার একটা কাস্টমারের ওই এলাকায় একটা রিকোয়ারমেন্ট আছে 30,000 টাকা একটা ল্যাপটপ, সেই ল্যাপটপটা আপনার কাছে নেই, তা আপনার নিয়ারেস্ট যে দোকানটা তার কাছে কাস্টমার চলে যাবে, কিন্তু আপনার কাছে যাবে না, কারণ কাস্টমার তো ফার্স্ট ডেলিভারি চাই,
এবার হ্যাঁ এটা একটা অপশন আছে কি আপনার আশেপাশে কোনো দোকান মানে কোনো আমার যে স্টোর আছে সেখানে নেই, আপনি নেক্সট ডে ডেলিভারি পাবেন, আমি এখান থেকে মালটা পাঠাবো নেক্সট ডে পেয়ে গেলেন, সেটা তো অপশন আছে। বাট কি ফাস্ট ডেলিভারির জন্য, ফাস্ট সুবিধার জন্য আমরা কি করছি, ধরুন 2 লাখ টাকা কাছাকাছি প্যাকেজ করলে আপনাদের সুবিধা, নাহলে ধরুন 50,000 ধরে শুরু করলেন, আপনি ল্যাপটপটা নিয়ে গেছেন, বলতে পারেন যে আমি আপনার সঙ্গে কেন জয়েন করবো বা আপনার সঙ্গে কেন কাজ করবো, আপনি অনেক অল্প খরচায় বিজনেসটা আমার সঙ্গে শুরু করছেন, 0% ধরুন 0% আপনার ফ্র্যাঞ্চাইজি কস্ট বলতে পারেন, 0% একদম কোনো সিকিউরিটি মানি নেই, আপনি যে টাকাটা আমার কাছে দিচ্ছেন সেই টাকাটা আপনি ল্যাপটপ পেয়ে যাচ্ছেন, আপনার এলাকার কাস্টমারকে আমি আপনাকে দিচ্ছি, আপনার কিন্তু বিজনেস না, বিজনেসটা আমার, আমি বিজনেসটা আপনাকে দিচ্ছি, ডিলারশিপ প্রাইসের সঙ্গে কাস্টমারের যে প্রাইসের ডিফারেন্স সেই প্রফিটটা আপনি আমার কাছ থেকে কামাচ্ছেন, আপনি জাস্ট মালটা আমার কাছ থেকে নিয়েছেন কিন্তু আপনাকে কিন্তু আমি প্রফিট দিচ্ছি ওখান থেকে, প্লাস আপনার নিজের যে সমস্ত কাস্টমার এলাকায় যখন আপনি ল্যাপটপের দোকান খুলবেন কিংবা ল্যাপটপ আপনার ঘরে থাকবে, এলাকায় লোকে জানতে পারবে আপনার কাছে ডেফিনেটলি নিজস্ব কাস্টমার বেশ তৈরি হয়ে যাবে, সেখান থেকে তো আপনি বিক্রি করছেনই, সেখান থেকে পুরো প্রফিট করছেন, প্লাস হচ্ছে আমার কাস্টমার থেকে আপনি প্রফিট করছেন, এটা একটা জিনিস করে দিচ্ছি আপনাকে। ধরুন আপনি যদি 2 লাখ টাকার মাল থাকছে আপনার কাছে, ডেফিনেটলি আপনি মিনিমাম আমার কাছ থেকে হয়তো 10,000 টাকা মিনিমাম আপনি প্রফিট করতে পারবেন, কীরকম করে আমার কাস্টমার থেকে, প্লাস আপনার কাস্টমার আপনি করবেনই, ওটা হবেই, আপনার কাছে তখন 10 কার ল্যাপটপ থাকবে, মাস গেলে আপনি 2টো ল্যাপটপ বিক্রি করলে আপনি 3-6 হাজার টাকা কাছাকাছি, আমি এটা বলছি এক্সপেক্টেড, আপনি হয়তো কামিয়ে নেবেন সেটা 15-16 হাজার টাকা, আপনি মাস গেলে যে করে আপনি কামাবেন, ইনকাম করবেন। এবার হচ্ছে সেকেন্ড অপশন সিকিউরিটিতে আসি, আপনার আপনার কতটা সিকিউরিটি আছে, আপনি যে টাকাটা আমাকে দিচ্ছেন আপনার ফুল সিকিউরিটি প্রথমেই পেয়ে যাচ্ছেন, কারণ আপনি 100% টাকাটা পুরোটাই মাল পেয়ে যাচ্ছেন, প্লাস আমি যে সাপোর্টটা আপনাকে দিচ্ছি সেটা হচ্ছে আপনি মালটা নিয়ে গেলেন আপনার মনে হচ্ছে আপনি বিজনেস করতে পারছেন না, আপনি 2 লাখ টাকা ইনভেস্ট করেছেন, আপনি মনে হচ্ছেন আমি ফেসে গেছি, আমি মানে এই বিজনেসটা আমি করতে পারবো না, আপনি পুরো মাল নিয়ে আমার কাছে চলে আসুন, আপনি সেম ডেতে আপনি এসে মাল দিয়ে পয়সা নিয়ে চলে যান, একদম ইনস্ট্যান্ট, আপনি খালি যখন আসবেন আমাকে ইনফর্ম করে চলে আসুন যে দাদা আমি আজকে আসছি, তাহলে কি আমি আপনার জন্য অলরেডি কত টাকার মাল নিয়ে আসছেন আমি মানি রেডি করে রাখবো, আপনি আসবেন আপনার পয়সা নিয়ে চলে যাবেন, ড্যামেজ করলে হবে না, একদম হ্যাঁ ও ড্যামেজ করলে তো ওটা অন্য জিনিস, কিন্তু হ্যাঁ সাপোর্ট, যেমন ধরুন মাল আপনার কাছে আছে, মাল ডেড হয়ে গেছে কিংবা মালে কোনো প্রবলেম হয়েছে, সে সাপোর্ট তো আপনি পাবেনই, সে সাপোর্ট তো দেখুন আমি 6 মাস কিংবা 1 বছরের ফুল ওয়ারেন্টি দিয়ে ল্যাপটপ বেচবো আপনাদের কাছে যখন পাঠাবো, কারণ আপনাদের কাছে মাল পাঠালে ধরুন আমার এখান থেকে 1 মাসের রিপ্লেসমেন্ট 1 বছরের সার্ভিস দিয়ে বিক্রি করছি, কিন্তু আপনার ওখানে যখন পাঠাবো আমি 6 মাসের এবং 1 বছরের ফুল ওয়ারেন্টি দিয়ে মাল বেচবো, তাতে কী হবে আপনার সুবিধা, আপনার কাছে মালটা আছে আপনি ফুল সিকিউরড, আপনি মাল আমাকে দিচ্ছেন আপনি পয়সা ফেরত পেয়ে যাচ্ছেন, আপনাকে কাস্টমারের হেডেক নিতে হচ্ছে না, কাস্টমারের হেডেক পুরোপুরি আমার, আপনাকে কী হেডেক ম্যাক্সিমাম হতে পারে কাস্টমারের প্রবলেম হয়েছে দাদা ওয়েস্টটা ইনস্টল করে দিন, ড্রাইভারটা একটু ইনস্টল করে দিন, ওইটা আপনাকে করে দিতে হবে, বাকিটা আমরা পুরো এখান থেকে সাপোর্ট করে দেবো। আর অনেকেই আছেন যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, এই জায়গাটাতে তাদের জন্য আমার পুরো সাপোর্ট টিম থাকছে, আমি তাদেরকে কী কীভাবে সাপোর্ট করছি, ধরুন আপনি একেবারে আনকোরা, আপনি ল্যাপটপের বিজনেসে বুঝেন না কিছু, আপনার মোবাইলে এক্সপিরিয়েন্স আছে এবং ল্যাপটপ সেরকম ঘাটেননি, আপনি আপনার কাছে পয়সা আছে বিজনেস করতে চান কিন্তু আপনি ল্যাপটপ সম্বন্ধে খুব একটা নলেজ নেই, তার জন্য আমার পুরো ট্রেনিং প্রোগ্রাম আছে, আমি আপনাকে ফ্রি অফ কস্ট ট্রেনিং দেবো, একদম জয়নিং হবে, তারপর আপনাকে ট্রেনিং কিট দেওয়া হবে, ট্রেনিংয়ে আপনাকে পুরো ট্রেনিং প্রোগ্রাম দেওয়া হবে, সেখানে আপনাকে ধরুন ট্রেনিং কিটে কী থাকবে, আপনার ধরুন ওএস ইনস্টলেশনের জন্য পেন ড্রাইভ থাকলো, ওএস আপনি নিজে নিজে ইনস্টল করলেন, তারপরে হচ্ছে গিয়ে আপনার ভিডিও, আমাদের ভিডিও করা থাকছে প্রত্যেকটা জিনিসে, ধরুন আপনি কী করে উইন্ডোজ 10 ইনস্টল করতে হবে, তো উইন্ডোজ 10 ইনস্টল করার জন্য উইন্ডোজ 10-এর পেন ড্রাইভটা ধরুন আপনাকে বানাতে হবে, কীভাবে পেন ড্রাইভটা বানালেন, তারপরে ল্যাপটপটাকে ফরম্যাট কীভাবে করবেন পুরো প্রসেসটা, প্লাস টুকটাক ধরুন র্যাম আপগ্রেড করবে, আপনি র্যামটা আপগ্রেড করবে, কাস্টমারের দরকার র্যাম আপগ্রেড করা, আপনি বললেন দাদা 4 GB একটা র্যাম লাগবে, আপনার মালের সঙ্গে 4 GB একটা র্যাম এক্সট্রা গেল, আপনি কী করে র্যামটা মানে লাগাবেন, র্যামটা কিংবা হার্ড ডিস্কটা এগুলো বাইরে থেকে চেঞ্জ করা যায় বেশিরভাগ, একদম বেসিক জিনিস, এই বেসিক জিনিসগুলো আপনাকে শিখিয়ে দেওয়া হবে, প্লাস আমাদের মানে পার ডে মানে 10 ঘন্টার জন্য সকাল থেকে নিয়ে 10 ঘন্টা পর্যন্ত আপনারা টেকনিক্যাল সাপোর্ট অন কল আপনাদের জন্য অ্যাক্টিভ থাকবে, একটা একদম সিঙ্গেল লাইন অন কল টেকনিক্যাল সাপোর্ট কন্টিনিউয়াসলি থাকবে, যে একদম ডেডিকেটেডলি আপনাদের জন্য থাকবে আপনাদের প্রবলেম সলভ করার জন্য, এবং সে অ্যানিডেক্সে আপনার ল্যাপটপে অ্যানিডেক্সে পুরো আপনাকে সাপোর্ট দিয়ে দিতে পারবে, প্লাস হচ্ছে গিয়ে যেগুলো অন কল ধরুন অ্যানিডেক্সে প্রবলেম নাই, ল্যাপটপটা অনই হচ্ছে না, তো আপনি সাপোর্টটা কীভাবে ফোনে আপনাকে মানে দিয়ে দেওয়া হবে, কীভাবে কী করবেন না করবেন, তো পুরো সাপোর্ট আপনি পেয়ে যাচ্ছেন, প্লাস হচ্ছে গিয়ে এরপরেও আপনি যদি পারলেন না
ফিজিক্যাল সাপোর্টের জন্য সোজা অপশন কুরিয়ার করে দিন। আর না হলে সব থেকে ভালো এখন ওয়েস্ট বেঙ্গলের প্রায় সব জায়গায়, আমার মালদা বলুন, শিলিগুড়ি বলুন, রায়গঞ্জ বলুন, আপনার বর্ধমান বলুন, প্রত্যেক জায়গায় আমার বাসে মাল যায়, খড়গপুর বলুন, দীঘা বলুন, প্রত্যেকটা জায়গায় বাসে মাল যায়। তো এই যে বাসে আপনার আপনার সঙ্গে আমার তো অলরেডি রিলেশন থাকবে, আমার এখানে যে আপনার যে রিলেশনশিপ ম্যানেজার থাকবে, আপনি জাস্ট ফোন করে বললেন দাদা আমার একটা মাল যাচ্ছে, ও মালটা পিক আপ করিয়ে দেবে বাস থেকে, ধর্মতলা থেকে বাস থেকে পিক আপ করিয়ে দেবে, কিংবা বাবুঘাট থেকে মালটা পিক আপ করিয়ে দেবে। আর এমন তো হবে অনেক সময় দেখা যায় কি আমার দোকান খুব ভালো চলছে, আপনি ধরুন খড়গপুর একটা বড় জায়গায়, খড়গপুরের দু প্রান্তে দুটো থাকতে পারে, হ্যাঁ, কিংবা হয়তো আপনি বড় স্টক নিয়েছেন আমার কাছ থেকে, যেখানে খড়গপুরে আপনি বলছেন আমি একাই সামলাবো, তো আমি পুরো খড়গপুরে আমি হাত দেবো না, অন্য কেউ খড়গপুরে আর আমার কাছ থেকে ফ্র্যাঞ্চাইজি পাবে না, ব্যাপার নেই যে আমি খুললাম বলে পাশে খুলে নিল, না 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 সেটা হবে না। হ্যাঁ, এখন আপনি বলবেন খড়গপুরের মতো বড় জায়গাতে আপনি 50,000 নিয়ে শুরু করছেন আর ওটাই কন্টিনিউ করবেন, আপনার কাছে মাল আমি কাস্টমার পাঠাচ্ছি মাল পাচ্ছে না, তখন আমাকে সেক্ষেত্রে অন্য কাস্টমার ওখানে অন্য কাউকে মানে এ করতে হবে, মানে ইন করতে হবে আমাকে বিজনেসে, না হলে আমি আপনাকে ফুল সাপোর্ট দেওয়ার প্রথমে আপনাকেই সেই অপশনটা দেবো, আপনাকে ফুল সাপোর্ট আমি করবো। আচ্ছা, তো অনেকে বলবেন যে আপনি তো অনেক কিছু কথা বললেন, 50,000 টাকা 2,00,000 টাকা মাল নিতে হবে, আপনার কি স্টক আছে? আমার স্টক দাদা হিউজ আছে, সেই স্টক অবশ্যই আপনারা দেখে নেবেন এখন। আর মোটামুটি আপনাদের যে এই আমাদের দেখুন মালের কি এ গ্রেড হয়, বি গ্রেড হয়, সি গ্রেড হয়, মালের একটা বিভিন্ন রকম কোয়ালিটি হয়। আমি এই অনলাইন যে বিক্রি করব কিংবা আপনাদের থ্রুতে, আপনারা তো আর্ন করা বিজনেসম্যান বেশিরভাগ, ঠিক আছে, আমার এই প্রোগ্রামে যে ল্যাপটপ বিক্রি হবে সমস্ত ল্যাপটপ এ গ্রেড থাকবে, মানে হ্যাঁ একদম অলমোস্ট নতুনের মতো থাকবে, আপনি কোনো কমপ্লেন কাস্টমারের থেকে পাবেন, কোনো স্ক্র্যাচ ডেন্ট এসব থাকবে না, একদম নতুনের মতন কন্ডিশন থাকবে। আমি শুধু এই গ্রেডের ল্যাপটপগুলো একদম সেপারেটলি এতে বিজনেস করব। কি ক্যাটাগরি ল্যাপটপ আপনি সেল করবেন বা কি ল্যাপটপে কি ক্যাটাগরি ল্যাপটপ মানুষকে দেবেন? ওকে, আগে ভিডিওতে উনি বলেছেন একদম ক্লিয়ার করে দাও বেটার। আমরা শুধুমাত্র প্রফেশনাল সিরিজের ল্যাপটপ ডিল করি, এবার কেন করি সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি। প্রফেশনাল সিরিজের ল্যাপটপ বাল্কে কোম্পানি থেকে তুলতে পারি, ধরুন একটা TCS কিংবা CTS-এ 500 পিস একটা মডেলের ল্যাপটপ আছে, আমরা 500 পিস ওই ল্যাপটপ তুললাম, 500 পিস তুলে 500 পিস রিফাভ হলো ফুললি, হ্যাঁ কোম্পানি থেকে রিফাভ হলো, QC হলো, আপনাদেরকে ল্যাপটপ দিচ্ছি, ওই ল্যাপটপগুলোতে কোনো প্রবলেম থাকবে না কনফার্ম, আপনার কেউ রিপেয়ার করে বিক্রি করছে না, পুরো রেডি ল্যাপটপ আমি পাচ্ছি, তো মাদার বোর্ডে কোনো কাজ থাকছে না, আমি রেডি ল্যাপটপ আপনাকে দিতে পারছি। হ্যাঁ, বাইরের কিছু জিনিস, হ্যাঁ কসমেটিক চেঞ্জেস যেটা বলবো, কোন মানে যেটা রিফাভ করার জন্য, এগ রাইড করার জন্য, সেটা কসমেটিক চেঞ্জেস হবে, হ্যাঁ কিছু ক্ষেত্রে মাদার বোর্ড চেঞ্জ হলে সেটা রিপেয়ার হবে না, ফুললি রিপ্লেস হবে নতুন মাদার বোর্ড, তো আপনি ফুললি একদম কন্ডিশন পাচ্ছেন এ গ্রেড, আর মালটা নতুন যেরকম থাকছে সেরকমভাবে পাচ্ছেন। এইবার হচ্ছে গিয়ে প্রফেশনাল সিরিজই কেন, কাস্টমার থেকেও তো হিউজ স্টক তুলে আমরা রিফার করতে পারি, কাস্টমার থেকে এই জন্য তুলি না যে কনজিউমার সিরিজের যে ল্যাপটপ তার লংজিভিটি অনেক কম হয়, প্রফেশনাল সিরিজের ল্যাপটপের লংজিভিটি হিউজ হয়। ধরুন একটা কনজিউমার সিরিজের ল্যাপটপ i5 11th generation আজকের ডেটে দাম কত? 50,000 টাকা। আপনি আজকের ডেটে একটা প্রফেশনাল সিরিজের i5 11th generation ল্যাপটপ নিতে যান, 80,000 টাকা কিংবা 90,000 টাকা দাম লাগবে। এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা কোয়ালিটির, এই ডিফারেন্সটা পুরোটাই কোয়ালিটির, ফ্রম কিবোর্ড টু স্ক্রিন এভরিথিং, মানে একটা কিবোর্ড ধরুন কনজিউমার সিরিজের একটা কিবোর্ড মার্কেটে 600 টাকায় পেয়ে যাবেন, একটা প্রফেশনাল সিরিজের কিবোর্ড অরিজিনাল 3,500-3,800 টাকা দাম আছে, তো কোয়ালিটির ডিফারেন্সটার জন্যই প্রাইসটা দিবে। যেখানে কোয়ালিটির ডিফারেন্স প্রায় 3 গুণ ধরুন, সেখানে আপনার লংজিভিটিটাও 3-4 গুণ 10 গুণ, একদমই তাই। আফটার সেল আপনারা তো আর্ন করা বিজনেসম্যান অনেকেই শুরু করছেন, আপনাদের জন্য আফটার সেল সাপোর্ট করা খুব একটা মানে খুব সমস্যা হবে বলতে পারেন ইনিশিয়ালি, কেন যে আপনি ধরুন কোনো প্রবলেম হলে আপনি সহজে সাপোর্ট দিতে অসুবিধা হবে, কিন্তু এইখানে আমি বলছি 10 পিস ল্যাপটপে ম্যাক্সিমাম একটা ল্যাপটপ হয়তো আপনাকে ওয়েস সাপোর্ট দিতে হতে পারে, আমাদের এখানে সাপোর্ট সিস্টেম অনেক স্ট্রং, প্লাস হচ্ছে গিয়ে আমাদের মাল খুব কম খারাপ হয়, খারাপ হতেই পারে অবশ্যই, দেখে নিতে হবে, আর সাপোর্ট তো পেয়ে যাবেন আপনি একদম, সে তো অবশ্যই। তো দেখে নেওয়া যাক স্টক কেমন কি, একদমই তাই, বেশি বড় করবো না, কারণ বেশি বড় করলে মানুষ বোরিং ফিল করবে, একদমই তাই। স্টক দেখিয়ে ভিডিওটা আমরা শেষ করবো, আর বাকি কথা তো ফোনে হবে, আমরা একটা দাদা তো একটা অ্যারেঞ্জমেন্ট করছি আর কি সবার জন্য, একদমই তাই। আপনারা যারা আমাদের সঙ্গে সেলার্স প্রোগ্রামে জুড়তে চান, 7 তারিখে আগামী মাসের 7 তারিখে সানডেতে আমাদের একটা সেলার্স প্রোগ্রাম থাকছে কলকাতাতে, আপনারা অন কল আমাদের কাছে ভেনু, হ্যাঁ 7 থেকে 14 তারিখের মধ্যে হতে পারে, আপনারা অন কল ভেনু এবং ডেট কনফার্ম করে নেবেন, কনফার্ম করে আপনারা আসবেন, সেখানে আমাদের সেলার্সদের জন্য ট্রেনিং এবং সেলার্সদের জন্য কিট প্রোভাইড করে দেওয়া হবে,
প্লাস হচ্ছে সেই দিনে আপনারা আমাদের কাছে হিউজ স্টক সেরকমভাবে রেডি রাখছি, যাতে 50-100 জন ল্যাব লোক এসে মানে অ্যাটলিস্ট 2 লাখ টাকা করে স্টক নিয়ে যেতে পারেন। সেরকম আমার কাছে স্টক থাকবে, আমি সেই স্টক সেই দিনে আপনাদের প্রোভাইডও করে দেবো। আপনারা একদিনে এসে যেতে চান তারা এসে মাল নিয়ে আপনারা ট্রেনিং মডিউল ট্রেনিং কিট নিয়ে আপনারা ফেরত যেতে পারেন। তো দেখে নেওয়া যাক তাহলে আমাদের একদম স্টক আছে না আছে ওভারভিউ, তারপর আমার বাকি কথা ফিরে আসবে। ঠিক আছে, আমরা স্টক এখন দেখাচ্ছি আপনাদের। এখানে ধরুন আমাদের কি এগুলো রেডি স্টক, যেরকম ধরুন মাল রেডি হচ্ছে মাল চলে যাচ্ছে এই টাইপের, মানে আমাদের অলরেডি যে সমস্ত রিটেলাররা আছে তারা মাল নিয়ে যান। এখন যেগুলো এই মাল এসছে ধরুন কালকে মাল এসছে, এটা কোয়ালিটি দেখুন, এটা সব থেকে সস্তা ল্যাপটপ মোটামুটি। এটা আপনার এটা আমরা রিটেলে আপনি 13-15 হাজারের মধ্যে এটা বেচতে পারবেন। হ্যাঁ, আপনার প্রফিট থাকবে, আপনাদের প্রফিট রেখে 13-15 হাজার টাকা বেচতে পারবেন। কেন বলছি 13-15 হাজার টাকা? i5 i3, হ্যাঁ i3 আছে, এটা i5 ও পেয়ে যাবেন, i7 পেয়ে যাবেন, এটা সব রকম মডেল পেয়ে যাবেন। HP এটা ল্যাপটপ আছে, এটা সিক্স জেনারেশন ল্যাপটপ আছে, কোয়ালিটি দেখুন, মানে কোয়ালিটি ইজ গুড। কিছু জিনিস, হ্যাঁ কিছু জিনিসের কিবোর্ড চেঞ্জ করতে হয়, ওগুলো নতুন করে নিই, দেখুন কোয়ালিটি দেখুন, বুঝতে পারবেন একদম নতুন কোয়ালিটি। এইগুলো আপনার ধরুন এ গ্রেড মাল যেগুলো সেগুলো আপনাদের কাছে যাবে শুধুমাত্র। কিছু বি গ্রেড মাল থাকে এরকম আমাদের বিজনেস মানে ধরুন সব ধরনের রিটেলার থাকে তাদের জন্য রাখি, বাট আপনাদের কাছে শুধুমাত্র এ গ্রেড মাল যাবে। এই দেখুন মালের কোয়ালিটি দেখুন, মালের কোয়ালিটি এরকম থাকবে, একদম নতুনের মতো কন্ডিশন থাকবে। আপনার কাস্টমার থেকে আপনারা কমপ্লেন পাবেন না যে মালে দাগ দেওয়া হয়েছে কিংবা ভালো মাল দেওয়া হয়নি, এই যাবেন না আপনার, একদম সব বিজনেস সিরিজ ল্যাপটপ থাকবে। এগুলো তো ধরুন এখন রেডি হচ্ছে বলে এটা আমরা এখন যাবে আর কি একটা লট। এবার আমি আপনাকে যেগুলো মাল এসছে সেগুলো দেখাচ্ছি। এখানে থিঙ্কপ্যাডের স্টক আছে, এই থিঙ্কপ্যাডগুলো আমাদের রেডি হচ্ছে এখন বাইরে যাওয়ার জন্য। ম্যাক ইয়ার ঢুকেছে, এখন পর্যন্ত ম্যাক ইয়ার খোলা হয়নি, একটা খুলে দেখাই, ম্যাক ইয়ারটা এখনও খোলা হয়নি। এটা এ গ্রেডেরই এসছে, কোনো কিছু কষ্ট হবে না এই মালে, এটা রেডি এ গ্রেড মাল এসছে, হ্যাঁ পুরো ম্যাক ইয়ার, পুরো ম্যাক ইয়ার। এর মোটামুটি ধরুন আমি আপনাদের ওই প্রোগ্রামের জন্য প্রায় 200 পিস আলাদা করে রেখে দেবো, যাতে আপনাদেরকে ওই দিনে দিতে পারি, অ্যাটলিস্ট সবাইকে 2-3 পিস করে দিতে পারি। তো এটা হ্যাঁ একদম সব ফ্রেশ, একদম সব ফ্রেশ। ম্যাক ইয়ার ম্যাক প্রো এসছে, ম্যাক এটা সম্ভবত ম্যাক ইয়ারই হবে কিংবা প্রো হতে পারে, একসঙ্গে দুটোই এসছে ম্যাক ইয়ার প্রো। এটাও ম্যাক ইয়ারই আছে, আচ্ছা ম্যাক ইয়ারের দু রকম ভার্সন আছে এখন, 13-2013, 2014, 4-128 প্লাস হচ্ছে 8-256, 8-512, সব রকম মোটামুটি, হ্যাঁ একদম পার্সেল হয়ে মাল চলে যায় আপনাদের কাছে। ধরুন আপনারা একবার মাল নিতে আসবেন, হয়তো চেক করে এসে নিয়ে যাবেন, তারপরে আর আপনাকে আসতেও হবে না, একবার প্রোগ্রামে আসার পর আপনাকে আর আসার দরকার পড়বে না। আপনারা এরিয়াতে বাসে মাল চলে যাবে, নাহলে কুরিয়ারে মাল চলে যাবে। স্টক আছে ম্যাকের, স্টক এনে ভর্তি আছে, একদমই তাই। বাকি আরো স্টক আপনাদের দেখাতে চাইলে স্টক তো অনেক কিছু দেখা যায়, ধরুন এখন মাল ঢুকেছে এগুলো এখন কাটা হয়নি, কাটা হবে। এগুলো ম্যাকবুকে আছে সম্ভবত, ম্যাকবুকের স্টক এটা। তো সম্পূর্ণ বললেন, সবই দেখালেন, লাস্টে কি বলবার আছে? লাস্টে আপনাদের এটাই বলবো যে আপনারা যারা আমার সঙ্গে জুড়তে চাইছেন, আপনারা 3টে জিনিস বিজনেসের জন্য যেটা মেন 3টে প্রবলেম হয়, 3টে প্রবলেমের সলিউশন পেয়ে যাচ্ছেন। এক হচ্ছে প্রফিট, সেকেন্ড হচ্ছে সিকিউরিটি, থার্ড হচ্ছে সাপোর্ট। 3টেই জিনিস আমরাই হেডেক নিচ্ছি, আপনাকে কোনো হেডেক নিতে হচ্ছে না, প্রত্যেকটা জিনিসে আপনাকে আমরা সাপোর্ট দিচ্ছি, প্রফিটও আমরা করাচ্ছি, আপনার যে মাল নিচ্ছেন আমাদের কাস্টমার আপনাকে দিচ্ছি, 0% রিস্ক, আপনার সিকিউরিটি একদম ফুললি 100% হচ্ছে, একদমই তাই। ওয়ারেন্টি গ্যারান্টি যা রয়েছে রয়েছে, আপনার কাছে সব থেকে বড় অফার হচ্ছে আপনি যে মালটা আমার কাছে নিয়ে যাচ্ছেন, আপনি বিক্রি করতে পারছেন না, আপনার পয়সা স্টক হয়ে আছে, আপনি আমার কাছে মাল নিয়ে চলে আসেন পয়সা নিয়ে, এটা তো আপনি একদম ফুল সিকিউর এখানেই হয়ে যাচ্ছেন। তারপরে হচ্ছে আপনি আমাদের কাছে ফুল সাপোর্ট পেয়ে যাচ্ছেন, টেকনিক্যাল সাপোর্ট বলেন, আপনার অনকল সাপোর্ট বলেন, ফিজিক্যাল সাপোর্ট সব রকম আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন। সবাই আসুন দেখুন, অবশ্যই ভালো লাগবে, এটুকুই বলবার ছিল আর তো কিছু বলবারই নেই। হ্যাঁ আর এটুকুই খালি বলবো, আমাদের যে প্রোগ্রামের ডেট ঠিক করা হচ্ছে, আপনারা ফোন করে আমাদের ডেটটা জেনে নেন। প্রোগ্রামটা মোটামুটি 7-14 তারিখের মধ্যেই ডেট ঠিক হবে, তো 7 তারিখ কিংবা 14 তারিখ আর কি, যেটা ওই সানডে দেখে আমাদের ডেটটা ঠিক করা হবে আপনাদের সবার সুবিধার্থে আর কি। তো মোটামুটি এই মাসেই 31স্টে করার কথা ছিল, কিন্তু বেশ কিছু কারণে আমাদের কিছু আরও প্রোগ্রামিং চলছে, ভিডিওটা করতে দেরি হলো, আপনাদের কাছে ইনফরমেশনটা দেরিতে পৌঁছচ্ছে,
সব মিলিয়ে একটা জিনিসটা এক সপ্তাহ মতো পিছিয়ে গেল আর কি। মোটামুটি 7 তারিখে মোটামুটি ধরে রাখুন আপনারা সবাইকে এখানে এসে জিনিসটা আপনারা করতে পারেন। কেউ যদি মনে করেন আগে থেকে শুরু করতে চায় করতে পারেন, তাদের কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমাদের অনলাইন কাস্টমার আপনারা মোটামুটি ধরুন 14 তারিখের কিংবা 7 তারিখের পর থেকে পেতে শুরু করবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য। দেখা, ধন্যবাদ দাদা।